ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। এবারের আসরের ফাইনালকে ঘিরে ফুটবল বিশ্বের কুচকাওয়াজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড নাকি স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ, কারা জিতবে এবারের শিরোপা, তা নিয়েই শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। ফাইনালকে ঘিরে দুই দলই শুরু করেছে তাদের অনুশীলন, কঠোর অনুশীলন কিংবা প্রেস কনফারেন্সে ফুটবলার এবং কোচদের ব্যস্ত সময়ও কাটছে। মাঠের খেলার আগে কথার যুদ্ধে একে অপরের উপর ছুড়ে দিচ্ছেন হুঙ্কার। রিয়ালের টানা আট ফাইনালে জয়ের ধারার ইতি টানার এটাই সময়। ফাইনালে আসল বস অপেক্ষা করছে। আমরা সবকিছু এই একটা ম্যাচকে ঘিরেই সাজাচ্ছি। একটা ম্যাচে যে কোনো কিছুই সম্ভব, আমরাই সেটা করে দেখিয়েছি, বিশেষ করে এই মৌসুমে এই প্রতিযোগিতায়। চ্যাম্পিয়ন্স লিগের রাজা বলা হয় রিয়াল মাদ্রিদকে। কালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি, আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজে জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ 14 বারের শিরোপাধারী দল রিয়াল। অপরদিকে এখানে ডর্টমুন্ডের শিরোপা মাত্র একটা। শেষ 10 বছরে 5টা ফাইনালই খেলেছে রিয়াল, যেখানে কোনো হার নেই। অর্থাৎ সেই 5 ফাইনালেই শিরোপা ঘরে তুলেছেন লস ব্লাঙ্কোস শিবির। এবারের ফাইনালেও যে ডর্টমুন্ডের থেকে ফেভারিট রিয়াল, সেটা খালি চোখেই বোঝা যায়। তবে সেসব ফেভারিটের হিসাব মানতে নারাজ ডর্টমুন্ডের কোচ টিরজিক। তাই তো রিয়াল কোচকে ছাড় দিবেন না তিনি। চ্যাম্পিয়ন্স লিগের জগতে নতুনভাবে নিজের আধিপত্য জানান দিতে চান ডর্টমুন্ড বস। আমরা শুধু ফাইনালে খেলা নিয়েই সন্তুষ্ট নই, আমরা টুর্নামেন্টের আসল দলের বিপক্ষে লড়ব। এমন একটা দল যারা ইতোমধ্যেই 14 বার এবং গত 10 বছরে 5 বার এই শিরোপা জিতেছে। কিন্তু এতে কিছু যায় আসে না, আমরা এখন ট্রফিটি ডর্টমুন্ডে আনতে চাই। অনেকদিন ধরে আমরা এত কাছাকাছি ছিলাম না, এটা অনেক লম্বা সময় হয়ে গেছে। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডের সাথে রিয়ালের দেখা হয়েছে 14 বার। এখানেও জেতার পাল্লাটা ভারী রিয়াল মাদ্রিদের। 6 জয়ের বিপরীতে হেরেছে 3টা ম্যাচে, ড্র হয়েছে 5টাতে। রিয়াল এখানে এগিয়ে থাকলেও এবার তাদেরকে ততটা এগিয়ে রাখার সুযোগ নেই, কারণ যে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এসেছে ডর্টমুন্ড, তাতে অন্তত বলা যায় রিয়ালকে ছাড় দিতে রাজি নয় তারা। বাকিটা ম্যাচেই দেখা যাবে। রেজাউল করিম, কালবেলা।